ড্রিম হাউস আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছে 614 স্কয়ার ফিটের একটি নতুন 1BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি শিয়ালদা মেন লাইনের নর্থ কলকাতার খড়দাতে অবস্থিত। এই ফ্ল্যাটটি থেকে আপনারা মোটর বাইকে মাত্র 4 মিনিটে খড়দা রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন। তাছাড়াও মোটর বাইকে মাত্র 7 মিনিটে আপনারা সোদপুর রেলওয়ে স্টেশন পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। এই ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে দেখতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করে খুব সহজেই দেখতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে লাগবে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এই প্রজেক্টটি থেকে আপনারা পায়ে হেঁটে মাত্র 2 মিনিটে রেগুলার লাইফে সমস্ত জিনিস পেয়ে যাবেন, যেমন ব্যাংক, ATM, মেডিকেল স্টোর, ডক্টর চেম্বার, বাজার, অটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড, আরও অনেক কিছু। এই রকম ভালো ভালো ফ্ল্যাটের ভিডিও দেখার জন্য আপনারা আমাদের ড্রিম হাউস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন, যাতে আমাদের ভিডিওগুলি সবথেকে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশান বক্সটি একবার ঘুরে আসতে পারেন, তার কারণ আমাদের ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে এই ফ্ল্যাটটি থেকে সবথেকে কাছে স্কুল, কলেজ, হসপিটাল, রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, বাজার, আরও অনেক কিছু। আজকে আপনাদের একটি রেডি টু মুভ ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটটি G+4 উইথ লিফট প্রজেক্টের অনলি 2nd ফ্লোরে আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও পুরো ফ্ল্যাটটি ফ্লোরিং করা হয়েছে জনসন ব্র্যান্ডের খুব সুন্দর ডিজাইনের টাইলস দিয়ে। এই ফ্ল্যাটটির মেন দরজাটি করা হয়েছে সম্পূর্ণ ফ্ল্যাশ ডোরের, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির লিভিং কাম ডাইনিং রুমটি দেখাতে নিয়ে এসেছি। খুবই বড় সাইজে এই লিভিং কাম ডাইনিং রুমটি আপনাদের দেওয়া হয়েছে। এই লিভিং কাম ডাইনিং রুমটির সাইজ অ্যাপ্রক্স 14x9 ফুটের হবে। পুরো ফ্ল্যাটটি ওয়্যারিং করা হয়েছে ফিনোলেক্স তার দিয়ে এবং সুইচ লাগিয়ে দেওয়া হয়েছে সেমি মডুলার সুইচ। তাছাড়াও এই প্রজেক্টটিতে এবং ফ্ল্যাটটিতে আপনাদের ইলেকট্রিক সাপ্লাই দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তাই আপনাদের ইলেকট্রিকেরও সমস্যা হবে না বললেই চলে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির রান্নাঘরটি দেখাতে নিয়ে এসেছি। এই রান্নাঘরটির সাইজ অ্যাপ্রক্স 6x7.5 ফুটের হবে। এই রান্নাঘরটি একটি ইস্ট ফেসিং রান্নাঘর। এই রান্নাঘরটির চারিধারের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। তাছাড়াও এই রান্নাঘরের ইস্টের দিকে আপনাদের 2 শাটার অ্যালুমিনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে উইথ গ্রিল, এবং এই জানলার ঠিক উপরে আপনাদের একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এখানে এক্সস্ট ফ্যান বা চিমনি সেট করতে পারবেন। রান্নাঘরটির প্ল্যাটফর্মটি বানানো হয়েছে সম্পূর্ণ ব্ল্যাক স্টোনের। মোটর বাইকে মাত্র 25 মিনিটে আপনারা বরানগর মেট্রো স্টেশনে পৌঁছে যেতে পারবেন খুব সহজেই। এই রান্নাঘরটির প্ল্যাটফর্মের সাথে আপনাদের একটি পিওর স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে উইথ কল, এবং কলের ঠিক উপরে একটি পাওয়ার পয়েন্ট করে দেওয়া হয়েছে এক্সট্রা। আপনারা চাইলে খুব সহজেই এখানে অ্যাকোয়াগার্ড বা ওয়াটার পিউরিফাই সিস্টেম সেট করতে পারবেন। রান্নাঘরের প্ল্যাটফর্মের ঠিক উপরে আপনাদের 2টি এক্সট্রা ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এখানে আপনাদের মাইক্রোওয়েভ বা মিক্সার মেশিন সেট করতে পারবেন। এই ফ্ল্যাটটি থেকে আপনারা মোটর বাইকে মাত্র 35 মিনিটে দমদম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটটির রান্নাঘর এবং টয়লেটের ঠিক মিডিলে আপনাদের বেসিন লাগিয়ে দেওয়া হয়েছে উইথ কল। তাছাড়াও এই বেসিনের চারিধারের ওয়ালে খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন আপনাদের এই ফ্ল্যাটটির টয়লেটটি দেখাতে নিয়ে এসেছি। টয়লেটটির দরজা দেওয়া হয়েছে PVC-র, তাই জলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। এই টয়লেটটির সাইজ অ্যাপ্রক্স 7.5x5 ফুটের হবে। টয়লেটটির ফ্লোরিং করা হয়েছে অ্যান্টিস্কিপ টাইলস দিয়ে। তাছাড়াও এই টয়লেটটির চারিধারের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। টয়লেটটির ঠিক উপরে আপনাদের একটি জানলা করে দেওয়া হয়েছে এবং তার ঠিক উপরে একটি হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এখানে এক্সস্ট ফ্যান ফিট করতে পারবেন। এই টয়লেটটির মধ্যে আপনাদের গিজার লাগানোর জন্য কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এই টয়লেটটিতে গিজার সেট করতে পারবেন। তাছাড়াও এই টয়লেটে আপনাদের ওয়াটার মিক্সার এবং শাওয়ারের পয়েন্ট করে দেওয়া হয়েছে। পুরো প্রজেক্টটির ওয়াটার সাপ্লাই দেওয়া হয়েছে মিউনিসিপ্যাল ওয়াটারের, তাই আপনাদের জলের সমস্যাও
হবে না বললেই চলে। এই প্রজেক্টটির ঠিক পেছনে আপনাদের একটি কভার পার্কিং করে দেওয়া হয়েছে। আপনারা যারা এই ফ্ল্যাটটি পারচেস করবেন তাদের মোটর বাইক বা সাইকেল খুব সহজেই সেখানে পার্কিং করতে পারবেন। এখন আপনাদের এই ফ্ল্যাটটির বেডরুমটি দেখাতে নিয়ে আসছি। এই বেডরুমটির সাইজ অ্যাপ্রক্স 11 ফুট বাই 10 ফুটের হবে। এই বেডরুমটি একটি নর্থ এবং ইস্ট ফেসিং বেডরুম। এই বেডরুমের সাথেই আপনাদের একটি অ্যাটাচ ব্যালকনি দিয়ে দেওয়া হয়েছে। তাছাড়াও এই বেডরুমের নর্থের দিকে 3 শাটার অ্যালমোনিয়াম উইন্ডো এবং ইস্টের দিকে 2 শাটার অ্যালমোনিয়াম উইন্ডো লাগিয়ে দেওয়া হয়েছে উইথ গ্রিল। তাছাড়াও এই বেডরুমে আপনাদের এসি লাগানোর জন্য ইলেকট্রিকের পয়েন্ট করে দেওয়া হয়েছে। আপনারা চাইলে খুব সহজেই এই বেডরুমটিতে এসি সেট করতে পারবেন। এই প্রজেক্টটি থেকে আপনারা পায়ে হেঁটে মাত্র 2 মিনিটে সব থেকে কাছের বাজার পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। এখন আপনাদের এই বেডরুমটির সাথে থাকা অ্যাটাচ ব্যালকনিটি দেখাতে নিয়ে এসেছি। এই ব্যালকনিটির সাইজ অ্যাপ্রক্স 3.5 ফুট বাই 10 ফুটের হবে। ব্যালকনিটির চারিধারের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। দেখতেও খুব সুন্দর লাগছে। এই ফ্ল্যাটটি যদি আপনারা সামনে থেকে দেখতে চান তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা ফোন নম্বরে ফোন করে খুব সহজেই দেখতে পারবেন। তাছাড়াও এই ফ্ল্যাটটি যদি আপনারা পারচেস করতে চান তাহলে আপনাদের কাউকে কোনো রকম দালালি বা ব্রোকারেজ মানি দিতে হবে না। এই ব্যালকনিটির মধ্যে আপনাদের ওয়াশিং মেশিন লাগানোর জন্য এক্সট্রা একটি কলের পয়েন্ট করে দেওয়া হয়েছে উইথ ইলেকট্রিকের পয়েন্ট। আপনারা চাইলে খুব সহজেই এখানে আপনাদের ওয়াশিং মেশিন সেট করতে পারবেন। ফ্ল্যাটটি থেকে মোটর বাইকে মাত্র 10 মিনিটে আপনারা হসপিটাল এবং নার্সিংহোম খুব সহজেই পেয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।